यूनिक मैथ सॉल्यूशन चैनल सबाई के स्वागत। यह भिडियोते क्लास नवम श्रेणी कोषे देखी 7.1 चैप्टर शुरू करब, अर्थात बहुपदी संख्या मालार प्रथम चैप्टर शुरू करब। तो चैप्टारे अंकगुलो करार आगे कयेकटा जिनिस बुझे नी, जेमन बीजगणितिक संख्या माला। बीजगणितिक संख्यामाला कि धरो एकटा संख्यामाला लिखलाम 4x। ए 4x एर x के आमरा बोली चल और चार की ध्रुवक। और एक लिखलाम 4x प्लस a, एखाने x चल 4 ध्रुवक आबार a ध्रुवक। ताहले आमरा इंग्रेजी वर्णमालार x y जेट एगुलो के धरछी ध्रुव, एगुलो के धरछी चल, और ए बी सी के एगुलो के बोलछी ध्रुवक। एबार आरेकटा संख्या वाला लिखछी एक्स स्क्वायर प्लस एट। एई जे बीजगणितिक संख्या वाला लिखेछी एखाने चल राशिर पावर कत बा सूचक कत ना दुई। एक्स क्यू प्लस थ्री प्लस एक्स, ये बीजगणितिक संख्या माला लिखल, एखे एक्सर सूचक हे तीन, एखे कत ना एक। एबार एक्स प्लस एक्स टू दि पावर माइनस वन प्लस टू, एखे एक्सर सूचक कत ना माइनस वन। जे समस्त बीजगणितिक संख्या मालागुलर सूचक धनात्मक अखंड संख्या थाकबे तादेरके बला हय় बहुपदी संख्यामाला। तार माने एटा बहुपदी संख्यामाला, एटा बहुपदी संख्यामाला, एटाओ बहुपदी संख्यामाला, किन्तु एटा नय়। कारण এই এক্স এর যে পাওয়ারটা আছে, যে সূচকটা আছে সেটা নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে কি জানলাম না, বহুপদী সংখ্যামালা। তাহলে কোন কোন বীজগাণিতিক সংখ্যামালাগুলো বহুপদী সংখ্যামালা? যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালার চলগুলোর যে সূচক সেগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকবে সেগুলোকে বলা হচ্ছে বহুপদী সংখ্যামালা। যেগুলো ধনাত্মক অখণ্ড নয়, যেমন এখানে এক্স এর পাওয়ার আছে মাইনাস ওয়ান, এটা ঋণাত্মক, তাই এটা বহুপদী সংখ্যামালা নয়। যখন চ্যাপ্টারের অঙ্কগুলো আসবে এটা কাজে লাগবে। এবার আসি সহগ। তাহলে এটা আমরা জানলাম, এবার আসছি কি না সহগ। এবার সহগের ক্ষেত্রে দেখো, আমি এখানে লিখেছিলাম 4x। তাহলে এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা লিখেছি এখানে এই চার কে বলা হচ্ছে সহগ, এই এক্স এর সহগ। এখানে কোশ্চেন হতে পারে 4x এই যে বীজগাণিতিক সংখ্যামালাতে এক্স এর সহগ কত, মানে এক্স এর সহগ কত না 4, এটা হচ্ছে সহগ। এবার আরেকটা বীজগাণিতিক সংখ্যামালা আমি লিখছি, ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস টু। বললো এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, সামনে কত আছে এক, তার মানে এক্স স্কোয়ারের সহগ কত হলো এক। এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত মাইনাস 5। তাহলে সহগ সম্বন্ধে আমরা বুঝলাম। এবার আসছি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ধ্রুবক বহুপদী সংখ্যামালা, ধরো বললো যে 4, 5, 10 এগুলো কি বহুপদী সংখ্যামালা? না, অবশ্যই এগুলো বহুপদী সংখ্যামালা। তাহলে এর চল কত, যদি কোশ্চেন আসে এদের চল কত? না, 4 মানে আমি এটা একটা একটা ধরছি, 4 মানে আমরা লিখতে পারি 4 × 1। এবার এটাকে লিখলাম 4 × x^0। কেন x^0 লিখলাম? আমরা সূচক যখন করেছিলাম তখন জানি যে x^0 = 1 বা a^0 = 1, কোন 2^0 থাকলে সেটা কত হয় 1। অর্থাৎ এক্স এর এই x^0 এর জায়গায় কত ছিল না 1। তাহলে এখানে যে চল আছে x, তার সূচক কত না 0।
এগুলোকে বলা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে এরও 5 ইনটু 1 এটা 10 ইনটু 1 তাহলে এগুলোকে বলা হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা কিন্তু শূন্য যদি শূন্য বলা হয় তাহলে শূন্য ইনটু 1 আমরা লিখতে পারি শূন্য ইনটু 1 মানে শূন্য শূন্য ইনটু 2 মানেও শূন্য শূন্য ইনটু 3 মানেও শূন্য এবার শূন্য ইনটু 1 তাহলে মানে লিখতে পারি শূন্য ইনটু এক্স টু দি পাওয়ার 0 মানেও 0 শূন্য ইনটু এক্স স্কোয়ার সমান জিরো কোন সংখ্যার সঙ্গে শূন্য গুণ মানে জিরো এখানে তাহলে শূন্যর যে মাত্রা কত হলো না 2 এখানে শূন্য ইনটু এক্স কিউব সমান জিরো তার মানে এখানে আমরা বলতে পারছি না যে এদের মাত্রা কত মানে শূন্যের সঙ্গে যে চলরাশিটা আছে তাদের মাত্রা কত সেটা আমরা বলতে পারি না এই জন্য এটা কি অসংজ্ঞাত এই জন্য এটাকে বলা হচ্ছে শূন্যর মাত্রা অসংজ্ঞাত কিন্তু এইগুলোর প্রত্যেকের মাত্রা কত না প্রত্যেকের মাত্রা হচ্ছে জিরো কিন্তু এখানে জিরো হতে পারে টু হতে পারে ওয়ান হতে পারে থ্রি হতে পারে যা কিছু হতে পারে এই জন্য মাত্রাটা আমাদের জানা নেই সেটা হচ্ছে অসংজ্ঞাত এখানে মাত্রাটা কি আরেকবার জেনে নিই তাহলে মাত্রা কি না মাত্রা হচ্ছে কোন বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চলের যে সূচক ধরে আমি একটা লিখলাম 5x² + 3x + 8 এই যে বহুপদী সংখ্যামালাটা লিখলাম এখানে যে চল আছে তার সর্বোচ্চ ঘাতের সূচক কত আছে না 2 তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত না মাত্রা হলো 2 তাহলে x³ + 5 এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত না 3 এবার মাত্রা সম্বন্ধে বোঝা গেল এবার আমরা চ্যাপ্টারে চলে যাব দেখো একে থেকে বলেছে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা সেগুলো লিখি অর্থাৎ এগুলোর মধ্যে কোনগুলো বহুপদী সেগুলো বার করতে হবে এবং যেগুলো বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখতে হবে তাহলে একের দাগে দেখো তাহলে একের দাগে একের এক 2x⁶ - 4x⁵ + 7x² + 3 তাহলে এখানে দেখো প্রত্যেকটা ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে তার মানে এটা বহুপদী সংখ্যামালা এবার মাত্রা কত না সর্বোচ্চ যে সূচকটা থাকবে সেটাই হচ্ছে মাত্রা তাহলে এটা হচ্ছে মাত্রা কত না 6 তাহলে মাত্রা 6 2 নম্বর যে ইকুয়েশনটা আছে 2 নম্বরটা দেওয়া আছে x⁻²+2x⁻¹⁴ তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে মাইনাস টু আছে সর্বোচ্চ সূচক এক্স এর চলরাশি সূচকগুলো কি আছে মাইনাসে আছে মাইনাসে থাকলে বলেছিলাম যে এগুলো বহুপদী সংখ্যামালা নয় যেহেতু বহুপদী সংখ্যামালা নয় তাহলে আমরা আর মাত্রা খোঁজার চেষ্টা করব না 3 নম্বর দেখো 3 নম্বরে বলেছে y³ - 3/4y + √7 তাহলে এখানে ওয়াই এর যে সূচকগুলো আছে সবগুলো কিন্তু ধনাত্মক এখানে ওয়াই এর 1 এখানে ওয়াই এর সূচক হচ্ছে 3 কিন্তু যেটা ধ্রুবক আছে সেটা ভগ্নাংশ বা রুটের আকারে আছে তাতে আমাদের কোনো সমস্যা নেই আমাদের দেখতে হবে চলরাশির যে সূচকগুলো সেগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে কি তার মানে এটা হচ্ছে বহুপদী তাহলে এটা বহুপদী সংখ্যামালা এর মাত্রা কত না মাত্রা সর্বোচ্চ যেটা আছে মাত্রা আছে 3 চারের দাগে বলেছে 1/x - x + 2 এটাকে আমরা সাজিয়ে লিখলে কি হবে না 1/x টা উপরে গেলে x⁻¹ হবে সূচকের নিয়ম অনুযায়ী তারপর এটা -x + 2 তা এটা বহুপদী সংখ্যামালা নয় যেহেতু এটা নেগেটিভ চলে আসছে এটা বহুপদী সংখ্যামালা নয় পাঁচেরটা বলেছে x⁵¹-1 এটা অবশ্যই বহুপদী সংখ্যামালা এটা পজিটিভ আছে তাহলে বহুপদী এর মাত্রা কত
मात्रा होच्छे 51। अच्छा एबार आसी छयेर दागे क्यूब रूट टी प्लस टी बाई 27। तेले एखाने देखो ये जो चलराशि आछे सेटा क्यूब आकारे आछे अर्थात भग्नांश आकारे आछे सुतरां एटा बहुपदी संख्यामाला नय। एबार आसी सातेर दागे देवा आछे कि 15। तो बोले छे एटा कि बहुपदी संख्यामाला अवश्य बहुपदी संख्यामाला एटा ध्रुवक बहुपदी संख्यामाला एकटू आगे बुझिएछि एटा बहुपदी संख्यामाला एर मात्रा कत ना आमरा 15 माने कि जानी ना 15 इंटू 1 लिखते पारी अर्थात 15 इंटू एक्स टू दि पावर 0 लिखते पारी कारण एक्स टू दि पावर 0 माने 1 তাহলে এখানে চলরাশির মাত্রা কত 0 তাহলে মাত্রা হচ্ছে 0। এবারে 8 এর দাগে বলেছে 0 তো আমরা জানি শূন্য বহুপদী 0 কে বলা হচ্ছে শূন্য বহুপদী মাত্রা কত না অসংজ্ঞাত এটাও দেখিয়েছি একটু আগে কারণ 0 এর মাত্রা 1, 2, 3, 4, 5, 6 যা কিছু হতে পারে এই জন্য এটা অসংজ্ঞাত। আচ্ছা 9টা বলেছে জেড প্লাস 3/z + 2 তাহলে এটাকে সাজিয়ে লিখলে হয় জেড প্লাস 3z⁻¹ কারণ 1 বাই নিচে জেড থাকলে সেটা উপরে গেলে মাইনাস 1 হয়ে যায় প্লাস 2 যেহেতু মাইনাস আছে এটা বহুপদী সংখ্যামালা নয়। 10-এর দাগে কি আছে 10-এর দাগে আছে y³ + 4 তাহলে y³ + 4 এখানে বহুপদী সংখ্যামালা কারণ এটা সবগুলো এটা y এর যে পাওয়ারটা আছে সেটা অখণ্ড এবং ধনাত্মক তাহলে এটা বহুপদী। মাত্রা কত না মাত্রা হচ্ছে 3। 11-এর দাগে দেখো বলেছে 1/√2x² - √2x + 2 এখানে যে চলরাশি আছে সেগুলো কিন্তু সব ধনাত্মক অখণ্ড আছে ধ্রুবকগুলো ভগ্নাংশ আছে তাতে আমাদের অসুবিধা নেই তার মানে এটা বহুপদী। তাহলে মাত্রা কত সর্বোচ্চ ঘাত যেটা আছে মাত্রা হচ্ছে এর 2। তাহলে একে দাগেরগুলো কমপ্লিট হলো। 2-এর দাগে বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত সংখ্যামালা কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা তোমরা অঙ্কগুলো করতে করতে ব্যাপারগুলো বুঝে নি। 2-এর 1 দেখো 2-এর 1 আছে 2x + 17 এখানে দেখো চলরাশিটা শুধু x আছে চলরাশি y বা z কিছু নেই যদি একটাই মাত্র চলরাশি থাকে তাহলে সেই সমীকরণটাকে আমরা বলি অ্যাকচুয়াল আর যেহেতু এটা ধনাত্মক সংখ্যা আছে এর পাওয়ারটা তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে এটা বলছি আমরা অ্যাকচুয়াল। এবার বলেছে কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত এর ঘাত কত আছে ঘাত 1 আছে তাহলে এটা অ্যাকচুয়াল এবং একঘাত। 2-এরটা কি আছে 2-এরটা বলেছে x³ + x² + x + 1 এটাতে চলরাশি একটাই আছে শুধু x আছে তাহলে এটাও অ্যাকচুয়াল এর ঘাত কত না 3 তাহলে এটা হচ্ছে ত্রিঘাত। 3-এরটা বলেছে -3 + 2y² + 5xy তাহলে এখানে দেখো চলরাশি x ও আছে y ও আছে তাহলে এটা অ্যাকচুয়াল নয় তাহলে বাকিগুলো আর দেখার দরকার নেই। তাহলে 4-এর দাগে আছে 5 - x - x³ তাহলে চলরাশি শুধু x আছে তাহলে এটা বলছি অ্যাকচুয়াল আর এটা কত ঘাত
तीन आछे मात्रा तीन आछे बोले एटाके बोलेछि त्रिघात। पांच रूट टू प्लस टी माइनस टी स्क्वायर एटाते चल राशि शुधु टी एइजन्य एटा आछे एक चल। आर घात कत आछे सर्वोच्च दुई ताहले एटाके बोलेछि द्विघात। छय दागे आछे कत ना रूट फाइव एक्स एटाते एक्सटा आछे शुधु चल राशि एटा आछे एक चल। आर घात कत आछे एक एइजन्य आछे एटा एक घात तार दुई दागे कमप्लीट हलो। एबार आसछे तीने दाग। तीने दागे बोलेछे कयेकटा समीकरण देवा आछे तादेर सहग निर्णय करते हबे। तो एक दागे जो समीकरण हल फाइव एक्स क्यूब माइनस थार्टीन एक्स स्क्वायर प्लस टू ये समीकरण एखने जे राशिटा एक्स क्यूब आछे पथटाते तार सहग कत ना एखने एक्स क्यूब जे आछे तार सहग कत फाइव ताहले सहग कत हल फाइव दुई दुई आछे एक्स स्क्वायर माइनस एक्स प्लस टू ये राशिमाला आछे जेटाते एक्स आछे एक्स कोथाय आछे एटा एक्स तार सहग कत ना माइनस वन एटा वन इंटू एक्स आछे ताहले एटा माइनस वन ताहले माइनस वन सहग हलो एक्स एर सहग हलो कत ना माइनस वन तीन एट एक्स माइनस नाइनटीन এটাতে বলেছে এক্স স্কোয়ারের সহগ কত এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে এক্স স্কোয়ারকে আমরা দেখতে পাচ্ছি না এক্স স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি না তাহলে এখানে দেখো সমীকরণটাকে যদি এভাবে লিখি যে এইট এক্স মাইনাস নাইনটিন প্লাস জিরো কেন জিরো লিখলাম এই জিরোর সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে সেটাও জিরো এক্স স্কোয়ার গুণ করি তাহলে সেটাও কি হবে না জিরো হবে। তাহলে এখানে এই যে জিরো আছে তাহলে কার সহগ জিরো এক্স স্কোয়ারের সহগ জিরো তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত এর সহগ হচ্ছে জিরো। ভালো করে বুঝে নাও এখানে এইট এক্স মাইনাস নাইনটিন আমি ধরলাম এইট এক্স মাইনাস নাইনটিন প্লাস জিরো আছে তাহলে সেই যে জিরো আছে জিরোর সাথে যদি আমি এক্স স্কোয়ার গুণ করি তাহলে সেটাও জিরো তাহলে যে এক্স স্কোয়ার আছে তার সহগ কত হলো তাহলে জিরো। এবার আসি চারেরটা। চারের আছে রুট ইলেভেন মাইনাস থ্রি রুট ইলেভেন এক্স প্লাস এক্স স্কোয়ারে এই যে সমীকরণটা আছে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ কত এখানে এক্স টু দি পাওয়ার জিরো কোথায় আছে না এখানে এক্স টু দি পাওয়ার জিরো আছে এইখানে এই জায়গাটা কেন না রুট ইলেভেন ইন্টু ওয়ান সমান রুট ইলেভেন আমরা লিখতে পারি তাহলে রুট ইলেভেন ইন্টু ওয়ান মানে এক্স টু দি পাওয়ার জিরো আমরা আগেই শিখেছি এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান সমান রুট ইলেভেন তাহলে এই যে এক্স টু দি পাওয়ার জিরো তার সহগ কত না ইলেভেন তাহলে এক্স টু দি পাওয়ার রুট ইলেভেন এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ কত হলো না রুট ইলেভেন। এটা তিনের দাগ কমপ্লিট হলো। এবার চারের দাগে আসছি। দেখো চারের দিকে বলেছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি। এটা আমি বইতে করে দিচ্ছি আর খাতায় করছি না। তাহলে এই যে বহুপদী সংখ্যামালা একের দাগেরটা সর্বোচ্চ ঘাত কত আছে চার তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত না চার। পরেরটা দেখো সেভেন এক্স মাইনাস ফাইভ তাহলে এই যে বহুপদী সংখ্যামালা এক্স এর সূচক কত এক অর্থাৎ এটার মাত্রা কত না এক। পরেরটা আছে সিক্সটিন সিক্সটিন মানে আমরা কি জানি সিক্সটিন মানে সিক্সটিন ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো এটা দেখো দেখে দিই তিনেরটা তাহলে কি বলেছে তিনেরটা বলেছে চারের তিন তিন বলেছে কি সিক্সটিন সিক্সটিন মানে আমরা লিখতে পারি সিক্সটিন মানে সিক্সটিন ইন্টু ওয়ান তাহলে সিক্সটিন ইন্টু ওয়ান মানে এক্স টু দি পাওয়ার জিরো কারণ এক্স টু দি পাওয়ার জিরো মানে আমরা জানি কত না ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকাল টু ওয়ান তাহলে
এই যে 16 হলো তাহলে তার মাত্রা কত হলো না 0 এবার চারটা দেখো চারটা বলেছে 2 minus y minus y cube তাহলে এখানে এই যে চলরাশিটা আছে তাহলে চলরাশি y এর সর্বোচ্চ মাত্রা কত সর্বোচ্চ সূচক কত 3 তাহলে মাত্রা হলো 3 70 70 তে এখানে t এর সূচক কত আছে 1 অর্থাৎ 70 এই সমীকরণের মাত্রা কত না 1 5 minus x square plus x to the power 19 তাহলে এখানে সর্বোচ্চ সূচক কত আছে 19 অর্থাৎ মাত্রা কত হলো না 19 এবার পাঁচের দাগে দেখো পাঁচের দাগে বলেছে দুটো আলাদা অ্যাক্সল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামাল লিখি যাদের মাত্রা 17 দ্বিপদী অর্থাৎ দুটো পদ থাকতে হবে একটা সংখ্যামালা লিখতে বলেছে যেটা দুটো পদ থাকতে হবে আমি লিখলাম x টু দি পাওয়ার 17 প্লাস 5 কয়টা পদ আছে এই একটা পদ এই একটা পদ তার মাত্রা কত 17 আবার একটা লিখছি y টু দি পাওয়ার 17 প্লাস y টু দি পাওয়ার 5 তাহলে এই যে সমীকরণটা লিখলাম এই সমীকরণে সর্বোচ্চ মাত্রা কত 17 তাহলে দুটো আলাদা আলাদা আমরা সমীকরণ লিখলাম যেগুলোর মাত্রা হচ্ছে 17 এবার 6 এর দাগে বলেছে দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4 একচল বিশিষ্ট একপদী তাহলে 4x এটা একটা চল এবার একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা যাদের মাত্রা কত বলেছে না 4 আমি কি লিখলাম 4x টু দি পাওয়ার 4 তাহলে এখানে মাত্রা x এর মাত্রা কত হলো না 4 এবার y টু দি পাওয়ার 4 লিখলাম তাহলে এই y এর মাত্রা কত হলো এই যে সমীকরণটা হলো এর মাত্রা হলো 4 একই দুটো আলাদা আলাদা লিখতে বলেছে তাই লেখা হলো কারণ কি এখানে একটা মাত্র পদ লিখতে বলেছে এক পদই বলেছে এক চল বলেছে আর এক পদিও লিখেছে এখানে একটা পদ এবং একটা চল x এখানেও একটা পদ সেটা y একটা চল হচ্ছে y মাত্রা কত না 4 এবার সাতেরটাকে বলেছে যে দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3 তিনটে পদ তাহলে x কিউব প্লাস 2x প্লাস 5 তোমরা নিজের আলাদা লিখতেই পারো আমি নিজের মতো করে একটা লিখলাম বলেছে একচল বিশিষ্ট তাহলে এখানে একটাই চল আছে x আবার ত্রিপদী তিনটে পদ একটা পদ দুটো পদ তিনটে পদ মাত্রা 3 সর্বোচ্চ ঘাত আমি ধর 2y কিউব প্লাস 3y প্লাস 8 এখানে একটা পদ দুটো পদ তিনটে পদ হলো এখানে এক চল শুধু y মাত্রা কত 3 এবার আসছে আটের দাগে আচ্ছা আটের দাগের অঙ্কগুলো আমরা বইতেই করে নেব বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনগুলি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় একের দাগে দেখো x স্কয়ার প্লাস 3x প্লাস 2 চল কটা আছে একটাই আছে তাহলে এটা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবার পরেরটা দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস a স্কয়ার এটা কিন্তু আমরা ধ্রুবক ধরি আমরা আগেই বলেছি তাহলে চল রাশি কটা আছে দুটো আছে তাহলে এটা দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা পরেরটা দেখো y স্কয়ার মাইনাস 4ax তাহলে ax আর y দুটো চল রাশি আছে তাহলে এবং পাওয়ারগুলো সব ধনাত্মক অখণ্ড আছে সেই জন্য এগুলো সবগুলি বহুপদী সংখ্যামালা তাহলে এটা হচ্ছে দ্বি চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কারণ এক্স ওয়াই দুটো আছে পরেরটা এক্স প্লাস ওয়াই প্লাস টু এটাও তাই দ্বি চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কারণ এক্স আর ওয়াই দুটো চল আছে এটা পরেরটা পাঁচেরটা এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই 4 প্লাস এক্স 5 ওয়াই নেই তাহলে চল কটা আছে দুটো চল আছে এক্স আর ওয়াই আছে তাহলে পাঁচেরটা হচ্ছে দ্বি চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবার ছয়েরটা দেখো বলেছে x প্লাস 5 বাই x এটা বহুপদী সংখ্যামালাই নয় কারণ আমরা
এই যে 5 বাই x x টা উপরে উঠে গেলে কি হবে মাইনাস 1 হবে এটা যদি আমরা সাজিয়ে লিখি x প্লাস 5 x টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে এই যে x টু দি পাওয়ার মাইনাস 1 হলো তার মানে এটা বহুপদী সংখ্যামালা নয় তাই এখানে তোমাদের 7.1 চ্যাপ্টারটা শেষ হলো।